আমার আবার মিয়ার বাড়ি না মনগর মনে কর পেটের বাদ দিতে হচ্ছে দুই দিন পর পর মেয়ার বাড়ি জানলাগব কে তোমার হ্যাঁ তুমি জানো না যে মিয়া জামাইটা কিপটা ও রাতের পাশা দিয়া পানি পর্যন্ত পড়ে না তুমি তো দুই দিন পর পর যাও ও সমস্যা হয় না ও সমস্যা হয় না তুমি গেলে তো এক কেজি গোস্ত তারন লাগে বুঝা মিয়া জামাই এটা আবার কিপটা তুমি দুই দিন পর পর কি লাগে বাইতে যাও তুমি যে কো আমি বুঝিনা তোমার মেয়ার জামাই আমারই গোস্ত খিলাব। এদিকে হাড়া দিন বইয়াছিলাম

আজকে বৃষ্টি গোস্ত রান্না। আমি জানি আজকে আমার মেয়ে গোস্ত রান্নাছে। এই যদি আটাটা খালি মিয়ার বাড়ি মিয়ার বাড়ি। তোমাগো জামাই কি প্রত্যেক দিনই গোস্ত আইনা দেয়? যে গোস্ত রান্না। গরুর গোস্ত যদি নাই না থাকে তাহলে আমি আইছি মোরকটা নিশ্চয়ে যাব করব। মিয়ার জামাই দেরি করব না। আমরা দেখলি সাথে সাথে ছুরি যাব ছুরি আজকে মোরকের গলায় বাজাবো না। ছুরি আজকে আমার গলায় বাজাইতে পারে। আজকে আইসু জানা লো লোমা।

চিন্তা করতে সারা প্রসার জাতের কথা ওই ওই বেলা হাসো সরম ছাড়া গে যদিন খাই না হ্যাঁ

হসুর তোর যে এমন শিক্ষা দিব হ্যাঁ বড়ি বাদামী বাদাম তোর ঢোয়ের মধ্যে তুই খেতে গাড় তোর পরের পরের তোর এত লোক চোখে এত খাবি কে হ্যাঁ ওই তোর বাড়িতে মেয়ে বিয়ে করছে আমি আমি মাসে মাসে একদিন তো পার করি শালার যাতে মনে করি ঐতিমাতে বিয়ে করছে ঐতিমান হসুরি বেরিয়ে তোর খাও আজকে গলার মধ্যে ছুরি না

খালি ব্যাকরি দাই গে নেমুন দাওয়া দিনাস কি খালি মুগুর করে কয় যে বোনার কোন দিন দামাই বারি আর গুষ্টি সুদ্দা হাংরা বান্দিয়া দাউত খাবার না হে শিক্ষা দিয়ে দিম আমি সাথে থাইকে আব্বা আব্বা হয় রে হাই খাওয়া ওহ খাওয়া দাই আইসে

আপনারা কতুক মতুক যাই দেখলেন আপনাকে আমাকেও ভুল পেতে বলে আর আপনারা মাফ করে দেবেন এই যে দুইজনে তো অভিনয় করলাম আমাকে অভিনয় যদি ভালো লেগে থাকে আমাকে নিয়ে এই চ্যানেলে খালি সাবস্ক্রাইব করবেন